প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ। এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন, সে মানে সাধারণ মানুষ না, একজন মানে কবিরাজ মানুষ। সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে এ পর্যন্ত আমরা যে ভিডিওগুলো দিছি, এবং তার যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তার যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে, আবার অনেকে ভালো হয় না, বিভিন্ন জনের বিভিন্ন অভিযোগ। আর এটা হয়েছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে। যদি আপনি বিশ্বাস করেন যে না, কবিরাজের চিকিৎসা ভালো, সে বিভিন্ন গাছগাছড়া বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে, তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন, বা অনেকেই হয়তো চিকিৎসা নিছেন, তো জানেন আপনারা যে সে কেমন। তো আজকে আবারও আসছি তার কাছে, তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো আকবর কবিরাজ। আকবর কবিরাজ। তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে, কেউ ভালো হয়েছে, মানে সবাই তো আর ভালো হয় না, কেউ ভালো হয়েছে, কেউ খারাপ হয়েছে। যারা ভালো হয়েছে তারা বলছে ভালো হয়েছে, বা আবার যারা মানে হয়তো আপনি যেভাবে দিছেন তাদের মানে চিকিৎসা যে বলছেন যে এই করবে, হয়তো সে করে নাই বা ভালো হয় নাই বা হয়তো বিশ্বাস করে নাই, এই জিনিসটা তো অবশ্যই বিশ্বাসের উপরে। তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্যে বা যারা ভালো হয় নাই তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ঘুরতে পারবো না, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালোই চিকিৎসা পাইবো। যে কোনো রোগের ব্যাপারে আজ পর্যন্ত কেউ তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই, কমার বেশি সবারই আল্লাহ ভালো করছে। বিশ্বাসে বস্তু মিলে, অবিশ্বাসে কিছুই মিলে না। যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন, ফোন দিবেন, আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হবো না। তো শুরুতে বলেন যে আপনি কি কি রোগের চিকিৎসাগুলো করেন। আমি রোগের চিকিৎসা করি, আপনার পায়েস পায়খানা রাস্তায় গ্যাস হয়েছে, অশ্বরোগ, হাঁপানি অথবা ধাতু জ্বরে, স্বপ্ন দুর্বল, স্বপ্ন দোষ হয়, এবং হিজ লয়ে গেছে, জীবন আর খাড়ায় না অথবা তার বউ থাকে না এই রোগের কারণে, এইগুলি চিকিৎসাবাদি করি। আছে আপনার বউ আসে না, বাধ্য করা, অবাধ্যকে বাধ্য করা, যতই দূরে থাক কাছে তাই না আনা, সবই তবদির আমার কাছে আছে, আশা করি দিতে পারবো ইনশাল্লাহ, দয়া করবেন ভালো হয়ে যাবেন। এগুলো মানে করার জন্য খরচটা কিভাবে একটু বলবেন। খরচ আছে মনে করেন আপনার 20,000 ওপরে, 30,000 ওপরে, 40,000 ওপরে, কাজ বুঝে হলো পয়সা। আপনার ওষুধ একটা পাওয়ার কম, একটা পাওয়ার বেশি আছে, আবার 10,000টার ভিতরে আছে, যে যেরকম করতে পারে। যদি সারা জীবন কর্ণকে বাধ্য করে তাহলে 30,000টা খরচও করবো কমের পক্ষে। এটা আমি তার দুইটা খামো না শুমো না, তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি। তারপরে যদি টাকা অত না থাকে, ধরেন কিছু বাকি থুয়ে আনা দেবো, কি অর্ধেক দিল কি আমার কাছে নাই, অর্ধেক পরে দিলাম, তাও চলবো, এটা তার মনের ব্যাপার। কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইব, ইনশাল্লাহ ভালো হইবেন। তো অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাহিরে থাকে, তাদের ওয়াইফরা দেশে থাকে, হ্যাঁ, অনেকের বউ আছে চলে যায়, হ্যাঁ, তো এটা কোনো চিকিৎসা আছে যে সে ওখান থেকে তার বউ মানে এমনভাবে রাখবে যে তার ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না, তারে কি তাকে যেন সবসময় বুঝে। আছে আছে, এবং আছে প্রবাসী ভাইয়েরা, কি মা খালারা বইনেরা ভাইয়েরা, যারাই ওদিন আছেন কষ্টে আছেন, কোনো বিপদ তোড়াইতেছে না, আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসে আসবেন, আশা করি আল্লাহর রহমতে তোড়াইয়া যাইতে পারবেন। এবং যারা প্রবাসে আছেন, বউ কথা শুনে না, কি অন্যজনের কথা শুনে বাইরে যায়, কি স্বামীর হাতে স্বামীর হাতে ছলানা করে টাকা পয়সা নিয়ে পলাই জায়গা, আশা করি আর যাইতে পারবো না, এমনভাবে আটকাই দিমু আর জীবনে আপনার সারা কিছু বুঝতে পারবো না। তো অনেক যুবক ভাইরা আছে, হ্যাঁ, হ্যাঁ, তারা মনে করেন যে হয়তো বিভিন্ন কারণে তাদের মানে পুরুষাঙ্গটা মানে সমস্যা হয়ে যায়, তো যখন বিয়ে করতে যায় তখন দেখা যাচ্ছে বিয়ে করলে ভয় পায়, বা স্ত্রীর কাছে সে যাবে বা ই করবে, দেখা যাচ্ছে স্ত্রী মানে তার সাথে দু একদিন সহবাস করার পরে মানে স্ত্রী থাকতে চায় না বা চলে যেতে চায়, স্ত্রী বলে বাপের বাড়ি যাবো, এভাবে অহরহ আছে। ঠিক আছে, আছে আছে। তো এইগুলোর কোনো চিকিৎসা আছে? আছে, এবং আছে পুরুষাঙ্গ চিকুন হয়ে গেছে, আগা মোড়া মোটা পাশা চিকুন অথবা রক চিকুন হয়ে গেছে, শক্তি নাই, বেশিক্ষণ থাকতে পারে না, আশা করি চিকিৎসা নিলে বেশিক্ষণও থাকতে পারবো, আজীবন গ্যারান্টি এবং ভালো থাকবো। টাকা দুইটা বেশি যাইবো খরচ ওষুধের, আল্লাহর রহমতে সাকসেসফুল ভালো হয়ে যাবে, আগের মতো টনটনা হয়ে যাইবো, আর কোনো তার দেহে রোগ বিধি হবে না। যে আমার ওষুধ এই অশ্ব গ্যাস, তারপরে যে পাইলস, এগুলার মানে চিকিৎসা কিভাবে করেন? আছে, ওটাও আছে, চালানের মাধ্যমে কাজ করি, ওষুধের খরচ দিব, খরচ দিলেই তার নামের পর চালান করে দিব, আল্লাহর রহমতে নকদ এই 7 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো অনেকে আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকেও বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা, তো সেটা শুধু আপনিই জানেন যে কিভাবে চালান দিবেন বা ই করবেন, ঠিক আছে, এটা আপনার ভিতরেই আছে, কিন্তু আবার আপনি মানে বলে দেন যে এই এই জিনিসগুলো তুমি করো,
তো হয়তো হেরা করে, আবার হচ্ছে অনেকে বিশ্বাস করে না, যে বলে যে চালানটা কিসের বাকি বা টাকা পয়সা দেওয়ার জন্য, ওই সময় বলে যে এইটার জন্য এত টাকা কেন, ঠিক আছে, কিন্তু সেই যে চালানটা আপনি দেন এখান থেকে, ঠিক আছে, সেটা একটু বলেন, অনেকে তো বিশ্বাস করতে চান। চালান যে আপনার ইমন ঔষধ অনেক পাওয়ার আছে, আপনার শানমনি গাছ, বানমনি গাছ, এই গাছের অনেক দাম, এগুলো সব জায়গা পাওয়া যায় না, আছে, মানুষের কুহরি করছে, নষ্ট করছে, বিভিন্ন দেখা দেয় সমস্যা দেখা দিছে, পেটের ভিতরে ব্যথা করে, নাভিতে ব্যথা করে, অত প্রসঙ্গ পাথর হয়েছে, পেটের ব্যথা করে, প্রসঙ্গের ভিতরে পাথর হয়, কিটকিটে কামড়ায়, জ্বালা পোড়া করে, শরীর জ্বলে, আত্মা জ্বলে, ঘুম হয় না, মাথা ঘুরায় পড়া, নস্থির করে, যে কোনো সমস্যা আল্লাহর রহমতে যদি ইমান বিশ্বাস থাকে, যারা নামাজ পড়েন পাঁচাক্ত পাঞ্জা গানা, তারা আল্লাহ নবীকে বিশ্বাস করে আমাকে দয়া করে ফোন দিবেন, চিকিৎসা নেবেন, তাহলে আল্লাহ রহমতে ভালো হইবেন। এই যে মানুষের হানিয়া অথবা বারো মাসে নাক ঠান্ডা, মাংস বলে, ট্যামার হয় পেটের ভিতরে, অথবা পিঠে ট্যামার হয়, মাথায় ট্যামার হয়, মাংসর ভিতরে ট্যামার হয়, সারে না, বাত ব্যথা, জড়ো জড়ো হয়ে যায়, কোনোটা কাম হয় না। আশা করি আমার কাছ থেকে যদি চিকিৎসা সঠিকভাবে নেন, হালালভাবে, তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো হইবেন এবং সুস্থ থাকবেন। না, এই যে আমরা যে আপনার কাছে আসছি, হ্যাঁ, এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে, চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে, একবার কবিরাজ খুব ভালো চিকিৎসা করে, সে বলার পরে আমি উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে মানে চ্যানেলটা আছে সেখানে তার একটু মানে তার কথাগুলো একটু তুলে ধরেন, তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে। তো সে বলছে যে না, ভালো চিকিৎসা পাইছে। তো এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে? এর আগে তো ভিডিও ছাড়ছে, আল্লাহর রহমত আছে, বহুত আছে, এভেলেবেল আছে, ইনশাল্লাহ সবাই কইতেছে, না কইলে আপনারা কেমনে আইলেন করবেন নি, ভালো হয় বিদায় আপনারা এসে উঠাইবেন হয়েছেন, এবং দর্শক অনেকজনই ভালো হয়েছে, প্রেমের ব্যাপারে অথবা একটা মেয়ের পিছের টাকা লাখ লাখ টাকা এবং সে মেয়েরে পাইতেছে না, আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা মেয়ে আর ফাঁকি দিতে পারবো না, এমনভাবে বাধ্য করে দিবো সারা জীবন কন্যাকে, ছেলের পাগল হয়ে থাকে। অনেক ভাইরা আছে প্রবাসে থাকে, হ্যাঁ, তারা দেখা গেছে মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, থাকার পরে সে তো বাইরে চলে গেছে, এখন তার চিন্তা ভাবনা আছে যে এই মেয়েকেই বিয়ে করবে, আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, ঠিক আছে, তো সে মেয়েকে যে সে আসা পর্যন্ত থাকে বা থাকবে, এরকম কোনো মেয়ে বিয়েও হইব না বাকি জীবনে, এমন কাম করে দেবো মেয়ে জীবন আর ওই ছেলের ছাড়া বিয়ে হইতে পারবো না, কামই হইব না, মেয়ের বাপ মা সহরাজি করে দেবো, ওই ছেলের বিরুদ্ধে করে দেবো, স্যার ছেলে জাগাইবো তাই, মেয়ে জাগাইবো তাই, ওই ছেলের মানে বাধ্য হয়ে যাবো, গোলাম হয়ে যাবো মেয়েটা, সোজা কথা, ওই ছেলের ছাড়া কখন আর বিয়ে সে বসবাস যাইব না, রাজি হইব না, দুনিয়ার ফকির কবিরাজ ভাইটাকে ফোপা দিলেও কাম হবো না, আমার যেটা কাজ যেটা আমি করে রাখুম এই ওটার উপর আর কেউ চালান করতে পারবো না, এই বাংলাদেশের পৃথিবীতে হে মায়ের জন্ম হয় নাই, ফিরে দুনিয়া নিয়ে আসতে হইব, যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাহলে আসতে ফিরে জন্ম নিয়ে। তো অনেক আছে যে বাধ্য মানে অবাধ্যকে বাধ্য করা, হ্যাঁ, অনেক আছে যে মনে করেন যে কেউ মানে স্ত্রী আছে সে মানে স্বামীর কথা শোনে না, আবার কেউ সন্তান আছে সে মা বাবার কথা শোনে না, এভাবে মানে অবাধ্য যারা, ঠিক আছে, তাদেরকে বাধ্য করা, এভাবে মানে আল্লাহর রহমত আছে, ছেলের সন্তান কথা শোনে না অথবা পড়ালেখা করতে চায় না, মা বাপরে মানে না, ওই মা বাবার বাধ্য করে দেওয়া যাবো, সে ওষুধ আছে চালানের টাকা দিলে আমি ওষুধ কেনার টাকা দিবো, আমি নাম দিবো, চালান করে দিবো, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো, মা বাপ যা বলবো ছেলে তাই শুনবো। তো এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে, সেই নাম্বারে তো দর্শক যোগাযোগ করবে, কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কি হবে যে মানে না আপনার কাছে আইসে তারপরে মানে ওষুধগুলো নিতে হবে? আমার কাছে আসতে হবে না, ওষুধ নিতে হবে না, আমি ওষুধ আমার কাছে নিউন লাগে না, আসল লাগে না, ওই চালানের মাধ্যমে আমি কাজ করি, ওই নাম্বারে যোগাযোগ করে ফোন দিব, ওই ওষুধের যে খরচটা লাগে ওই খরচটা সে পাঠাই দিব, নাম বলবো, আমি নামের পর কাজ করে দিব, আল্লাহর রহমতে সাকসেস করলে ভালো হয়ে যাব, ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি, ওই মাহফিলের সুম সকলে যা দেয় দিব, না দিলে তাও খুশি, দিলেও খুশি, সবাই এসে দেখা করে দিব, ইয়ে আর কিছু না, এর আগে আমি নিয়ম আছে, এর আগে আমার উস্তাদেরও নিয়ম আছে, আমার সাথে দেখা করা যাবে না, যদি আল্লাহকে নবীকে সে বিশ্বাস করে চিকিৎসা নেয় তাহলে ভালো হওয়ার পরে দেখা করে। আমরা মানে যে ভিডিওগুলো করছিলাম সেখানে আপনি বলছিলেন যে মানে চিকিৎসা হওয়ার পর, ভালো হওয়ার পরে মানে আপনাকে টাকা পয়সা দিবে, হ্যাঁ, তো অনেকে বলে যে ভাই মানে চিকিৎসা করার আগেই যখন আপনাকে ফোন দেয় বা চিকিৎসা নিতে চায় তখনই আপনি টাকা পয়সা চান, সেটা কেন একটু বলবেন? এখন বলুন কেন বলতেছি, টাকা পয়সা চাই কিসের নিয়ে, ভালো হয়ে গেলে আর টাকা দেয় না, সে খালি চুদুর বুদুর করে ফাঁকি দেয়, আজ দেবো কাল দেবো, এই কারণে আর কেউ বাকি করি না, ওখান টাকা আগে দেবো, কাজ পরে নিব, ওষুধ কিনুন, নাম দিব, নামের পর চালান দিব, কাজ হয়ে যাবে, আগে অনেক চিকিৎসা করছি,
বাকি করছি, আবার কত গরিব মানুষের এমনিও চিকিৎসা করছি বিনি পয়সায়, তাও মানুষের মন পাওয়া যায় না, মানুষ হলো হারামি জাত। তো আপনার কাছে কেউ যদি চিকিৎসা নিতে চায় ওই যে ফোনের মাধ্যমে বা যে কোনো মানে বা সরাসরি, ঠিক আছে, তো চিকিৎসাটা মানে অ্যাকশন কিভাবে, মানে অ্যাকশন আপনার ধীরে ধীরে অ্যাকশন হইব, 7 দিনের ম্যাচ, 7 দিনের মধ্যে কাজ হয়ে যাব, গা সারা জীবন কর জন্য, একদিন কর নিগে না, 1 সপ্তাহ না 2 সপ্তাহ, সারা জীবন গ্যারান্টি। একবার 24 ঘন্টা কোনো অ্যাকশন আছে? 24 ঘন্টাও আছে, 72 হয়ে আপনার 3 ঘন্টাও আছে ম্যাচ। টেকা যেমন গুড় মিষ্টি হেমন গুড়, টেকা বেশি গুড় বেশি, টেকা কম গুড় কম, যেমন মিষ্টি তেমন টেকা, যে যেরকম পারে আর কি, যার টেকা আছে সে পারে। আপনারা এই যে কবিরাজ ভাইয়ের অনেক কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই তার যে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করার পরে তার সাথে কথা বলবেন, আপনার রোগ সম্বন্ধে বলবেন, তারপরে সে আপনার মানে যে রোগ আছে সেই রোগ সম্বন্ধে সে আপনাকেই বলবে যে কী কী করতে হবে না করতে হবে না, কী কী লাগবে কী কী লাগবে না, ঠিক আছে, সেই বলে দেবে, তো সেভাবে আপনারা চিকিৎসা নিতে পারেন। তো দর্শক, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, দূর দূরন্ত যারা আছেন, কত মা বাপ নাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক, ভালো থাকেন আশা করি, দোয়া করি আল্লাহর কাছে সবাই সুস্থ থাকেন, কিন্তু আশা করি দয়া করে যদি ভালো লাগে এই অদম্রে, এই আল্লাহর পাগলটা অদম্রে যদি ভালো আপনাদের মনে প্রাণে লাগে, তাহলে দয়া করে ফোন দিন, আশা করি আপনারা সাকসেসফুল ভালো হইবেন। আমি এইটাই আপনাকে নিয়ত করি, ভালোবাসা জানে আর কিছুই করতে পারব না, আমি সোজা সরল মানুষ বাবা, বুঝি না কিছু, কারণ তোমরা যদি বিশ্বাস করো তাহলে আল্লাহ তোমাকে মাফ করতেও পারে, এটা তোমাকে মনের ব্যাপার, বিশ্বাসের উপরে সবকিছু। একই বিশ্বাস যাইবেন, অর্ধেক বিশ্বাস যাইবেন, অর্ধেক গেলাম না তা করবেন না, এখনই মানে সরল বিশ্বাস, মানে এক মনের বিশ্বাস করবেন, এই বিশ্বাসে কোনো ময়লা থাকতে পারবো না, আশা করি তাহলে তার কাজ হয়ে যাবে নগদের পর, ইয়াতে কোনো ভুল হবে না। তো দর্শক, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই কবিরাজ ভাইয়ের চিকিৎসা নেবেন, সবাইকে আল্লাহ হাফেজ।